নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে বানাবো খাসির মাংস রেসিপি, খুব সহজভাবে এবং চটজলদি বানাবো। আমি এখানে 600 গ্রাম খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গেছে। আলুগুলোকে দিয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো দুটো দারচিনি, একটা লবঙ্গ, একটা ছোটো এলাচ ফোড়ন। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তিনটে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দেবো একটা বড় টমেটো বাটা। দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো 2 টিস্পুন ধনে আর জিরে বাটা। এবার মশলাটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো 7 মতো নুন, দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে কষাবো। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে করে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু চিনি। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি রসুনগুলোকে দিয়ে দেবো। খাসির মাংসতে এইভাবে গোটা রসুন দিলে রসুনগুলো খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি ধুয়ে রাখা মাটনগুলোকে দিয়ে দেবো। এবার আমি মশলার সঙ্গে খাসির মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের সঙ্গে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলুগুলোকেও দিয়ে দিয়েছি।
প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি তিনটা হুইসেল দিয়ে নেব। তারপর প্রেসার কুকারটাকে আমি একা একাই ঠান্ডা হতে দেব। এবার আমি দিয়ে দেব শাহী গরম মশলা, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, সবাই চেটে পুটে খেয়ে নেবে। ভিডিও আমার ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।